হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি জার্মানির একটি গ্রামের উপর করা। অ্যাকচুয়ালি আমাকে অনেকে কোয়েশ্চেন করে থাকে যে জার্মানির গ্রামগুলো কেমন, এখানে কতজন মানুষ বসবাস করে, কী কী সুযোগ সুবিধা আছে, আর যাতায়াত ব্যবস্থায় বা কেমন। সো এসব বিষয়ে একটি আইডিয়া দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করেছি। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এই গ্রামের সিটি সেন্টার এটি। গ্রামটির নাম হচ্ছে আইডলিঙ্গেন। আমরা আজকে আইডলিঙ্গেন গ্রাম দেখব। এই গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে 9,125 জন, আর এরিয়া হচ্ছে 26.56 কিলোমিটার স্কোয়ার। আমার পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রাথ হাউস। রাথ হাউস হচ্ছে জার্মান ওয়ার্ড। এটিকে যদি আমি বাংলায় একটু এক্সপ্লেন করি তাহলে হবে যে আমাদের লোকাল যে পৌরসভাগুলো থাকে বা মিউনিসিপ্যালিটি অফিস, যেখানে আমরা নাগরিক সুবিধা পেয়ে থাকি, সেই অফিস হচ্ছে এটি, যেটিকে জার্মান ভাষায় বলা হয় রাথ হাউস। এই যে রাথ হাউসের বিল্ডিং এখানে তিনটি। এই বিল্ডিংটি অনেক পুরাতন, যেটি তৈরি হয়েছে 1866 সালে। এই বিল্ডিংয়ের সাথে কানেক্টেড পিছনে আরেকটি বিল্ডিং আছে যেখানে কাস্টমার সার্ভিস দেওয়া হয়, আর এই বিল্ডিংটিতে এমপ্লয়িরা অফিস করে থাকে। এটা অফিস বিল্ডিং। রাথ হাউসের সামনে ছোট্ট একটি লেকের মতো আছে। লেকটি বেশ লম্বা। এখানে পানির স্রোত কিছুটা কম, থেমে থেমে যাচ্ছে, কিন্তু এই পানিতে অনেক মাছ আছে। এটা কিন্তু মাছ না। এই ছোট শহরের সিটি সেন্টার হওয়ার কারণে এখানে দুইটি ব্যাংক আছে। একটি হচ্ছে রাইফাইজেন ব্যাংক এবং আরেকটি হচ্ছে স্পার্ক আছে। স্পার্ক আছে ব্যাংকটি রোডের ওই পাশে অবস্থিত, ওই যে ওটা স্পার্ক আছে, এবং রোডের অপোজিট সাইডে একটি আপোথেকে আছে। আপোথেকে হচ্ছে ফার্মেসি। এই যে আপোথেকে, এবং এই রোড ধরে একটু হেঁটে সামনে গেলে সুন্দর একটি ঝর্ণা আছে। আমি এখন ঝর্ণার দিকে যাচ্ছি। ওয়াও, হোয়াট এ নাইস কার অডি। এখানে ছোট ছোট কিছু আউটলেট আছে, যেমন এই আউটলেটটি ইটালিয়ানদের। ইটালিয়ানদের এই আউটলেটে আপনি ভেজিটেবল প্লাস রুটি, স্ন্যাক্স জাতীয় যাবতীয় কিছু খেতে পারবেন। এগুলো বাইরেই থাকে, যদিও আজকে ছুটির দিন, তারপরে সব কিছু বাইরে। আমি এখান থেকেই পানির শব্দ পাচ্ছি। এই রোডটা আমার খুবই পছন্দ। সামারে এই রোদে, এই রোডটাতে অনেক গোলাপ ফোটে। এই যে আমি সামনের দিকে যাব, বাট এখান থেকে একটু ভিউটা দেখাই। এই যে গাছ, আমি ছোটবেলায় এই এই ধরনের ভিউগুলো ক্যালেন্ডারে পাতায় দেখতাম, আর ভাবতাম এগুলো মনে হয় কম্পিউটারে করা বা এরকম কিছু, কিন্তু আসলে এগুলা লাইফ নেচার থেকেই নেওয়া, ছবির মতো সুন্দর। আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। এই যে গাছ, খুবই সুন্দর, এবং এখানে একটি ছাউনির মতো আছে। এটি বেসিক্যালি আসলে একটি কাঠের ব্রিজ। ব্রিজটাও খুব সুন্দর। এই যে মজবুত একটা কাঠের ব্রিজ, জায়গাটা অনেক পরিষ্কার। এই তো ঝর্ণায় চলে এলাম। এখানে ফিশ আছে, সেটি হচ্ছে কার্প জাতীয় মাছ,
এবং কিছু আননোন মাছও আছে। বাট এখানে ফিশিং নিষিদ্ধ, ওখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে। ফিশিং এর জন্য আপনাকে জেলও হতে পারে, আর ফিশিং এর জন্য আপনাকে লাইসেন্সও করতে হয়। ঝর্ণার এই অংশটাতে বেসিক্যালি মাছ থাকে। দেখি আজকে কোনো মাছ দেখা যায় কি না, যদিও এখানে এখনও রোদ পড়েনি, রোদের সময় ভালো দেখা যায়। অনেক অন্ধকার, চোখে পড়ছে না। না, আনফর্চুনেটলি আজকে আমি মাছ দেখতে পাচ্ছি না। নর্মালি এখানে অনেক মাছ থাকে, হয়তো আবার দেখা যাবে যখন এই অংশটাতে রোদ পড়বে। এই যে প্লেসটা খুবই সুন্দর। চলুন আমরা এই এরিয়ার অন্যান্য প্লেসগুলো ঘুরে দেখি। এটি হচ্ছে এই এরিয়ার ক্লিনিক, খুবই ছোট। করোনার কারণে ওয়েটিং রুমে যেন বেশি মানুষের জড়ো না হয়, এই জন্য বাইরে একটি অস্থায়ী ওয়েটিং রুম করা হয়েছে, এই যে সাদা ঘরের মতো এখানে। তারপর এই ভদ্রলোকটি বাইরে দাঁড়িয়ে আছেন। ইনস্ট্যান্ট মেডিকেল সাপোর্টের জন্য জার্মানির প্রত্যেকটি গ্রামে এইরকম ছোট ছোট ক্লিনিকের মতো আছে। এই প্লেসটি হচ্ছে এই এরিয়ার লোকাল বাস স্টপ। এইচ লেখা, এইচটা আসলে জার্মান ওয়ার্ড হার্ট স্টেলে থেকে এসেছে, যার মানে হচ্ছে বাস স্টপ, স্টপেজ। আর এখানে বাসের চার্ট দেওয়া আছে, টাইম টেবিল চার্ট আর কি, কখন বাস আসবে এবং কোন ডিরেকশনে যাবে, কত নাম্বার বাস, সব কিছু এখানে দেওয়া আছে। খুবই সুন্দর সিস্টেম। এছাড়া আপনি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন কখন বাস কোন ডিরেকশনে যাচ্ছে, কত নাম্বার বাস, সব কিছুই আপনি অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এই এরিয়া থেকে বেসিক্যালি শহরে, মেইন শহরে সকাল 10টার আগে প্রতি 15 মিনিট পর পর বাস যায়, এবং 10টার পর থেকে আধা ঘন্টা পর পর ঘন্টায় 2টা করে বাস যায়। সো ট্রান্সপোর্টেশন সিস্টেম যে খুব খারাপ তা নয়। জার্মানির গ্রাম নিয়ে করা ভিডিওর পর্ব 1 এখানেই শেষ। পর্ব 2 আবার দেখা হবে। সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।